সুপ্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। আজকে আমরা জেনেটিক্সের খুব গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আলোচনা করব। টপিকসটি হচ্ছে জেনেটিক রিকম্বিনেশন ইন লিঙ্কেজ। আমরা জানি লিঙ্কেজ বা লিঙ্কড জিন রয়েছে, যে জিনগুলো একই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করে তাদের মধ্যে লিঙ্কেজ সৃষ্টি হয়, লিঙ্কেজ তৈরি হয়, এবং এর কারণে দেখা যায় যে যখন তারা গ্যামেট তৈরির সময় এই ক্রোমোজোমগুলো গ্যামেটের মধ্যে প্রবেশ করে, তখন তারা পৃথক হতে পারে না। ইন্ডিপেন্ডেন্ট ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, মেন্ডেলের যে দ্বিতীয় সূত্র বা প্রথম সূত্র রয়েছে, ল অফ সেগ্রিগেশন, ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট, সেই সূত্রগুলো লিঙ্কেজের ক্ষেত্রে কাজ করে না। তো এই বিষয়টাকে আমরা লিঙ্কেজ বা লিঙ্কড জিন বা লিঙ্কেজ বলে থাকি। তো তাদের বেলায় দেখা যায় যে এই লিঙ্কেজের বেলায় যে জিনের বা জেনেটিক রিকম্বিনেশন হওয়ার একটাই উপায়, সেটা হচ্ছে ক্রসিং ওভার। এই জন্য বিভিন্ন বিজ্ঞানী অনেকগুলা কাজ করেছেন, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ করেছেন হাসিনসন। তিনি লিঙ্কেজ এবং ক্রসিং ওভার প্রমাণ করেছেন ভুট্টার মধ্যে। আমরা সেই বিষয়টি বিস্তারিত আলোচনা করব। পাশাপাশি এর পূর্বে আরও বেশ কয়েকটি থিওরি রয়েছে, যেমন প্রিকোসিটি থিওরি, ডিএনএ হাইব্রিড ডিএনএ থিওরি রয়েছে। তো এই বিষয়গুলো, কপি চয়েস থিওরি রয়েছে। তো এই বিষয়গুলো আমরা এখানে বিস্তারিত আলোচনা করব। আশা করি ভিডিওটি তোমাদের খুব ভালো লাগবে। আর কোনো অস্পষ্টতা বা দুর্বোধ্যতা যদি থাকে, তাহলে কমেন্ট বক্সে লিখলে আমি সেটার যথাযথ উত্তর দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি একটি অনুরোধ থাকবে, সেটা হচ্ছে যে আমার এই চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করা হয়ে থাকে, তাহলে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ করব, এবং লাইক দেওয়ার জন্য অনুরোধ করব, যাতে ভবিষ্যতে এই ভিডিওগুলো আমরা নিয়মিত দেখতে পারি, উপভোগ করতে পারি। তার কথা না বাড়াই আমরা মূল আলোচনায় প্রবেশ করি। আমরা লিঙ্কেজ এবং ক্রসিং ওভার বিষয়টি আলোচনা করার জন্য প্রথমে যে থিওরিটি আলোচনা করব, সেটি হচ্ছে ডার্লিংটন প্রিকোসিটি থিওরি। ডার্লিংটন প্রিকোসিটি মিন্স হচ্ছে কোনো কিছুর তাৎপর্য বা গুরুত্ব বোঝানো। এখানে যে বিষয়টিকে খুব তাৎপর্যপূর্ণ মনে করা হয়, সেটি হচ্ছে যে ইন মিউটিক সেল ডিভিশন প্রোফেজ ইজ প্রিকোশিয়াস, অর্থাৎ মিউসিসের যে কোষ বিভাজন রয়েছে বা মায়োসিস কোষ বিভাজন যেটিকে বলে থাকি, সেক্ষেত্রে দেখা যায় যে ক্রসিং ওভারটি সম্পূর্ণ হয়ে থাকে প্রোফেজে, এবং প্রোফেজের ওয়ান, যেটিকে আমরা মায়োসিস ওয়ানের প্রোফেজ ওয়ান বলে থাকি, সেটি আমাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং এই পর্যায়েই দেখা যায় যে ক্রোমোজোমগুলোর মধ্যে ক্রসিং ওভার হয়ে থাকে, এবং সেই ক্রসিং ওভারের মাধ্যমে দেখা যায় যে লিঙ্ক জিনগুলা বা লিঙ্কেজ, যে জিন লিঙ্কেজ রয়েছে তার মধ্যে ভাঙন সৃষ্টি হয়, এবং তখন তারা দেখা যায় যে জিনগুলো এক ক্রোমোজোম থেকে আরেক ক্রোমোজোমের মধ্যে যেতে পারে। এই জন্যই এখানে মিউটিক সেল ডিভিশনের মধ্যে বিশেষ করে প্রোফেজ যে ধাপটি রয়েছে, প্রোফেজ ওয়ান ধাপটি, সেটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ বা কম্পলসারি বিষয় বলা হয়েছে এই থিওরির মধ্যে। হোমোলোগাস পেয়ারিং ইজ এ নেসেসারি অকারেন্স, অর্থাৎ এখানে ক্রসিং ওভার হওয়ার জন্য যে বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ, সেটি হচ্ছে হোমোলোগাস পেয়ারিং। অর্থাৎ হোমোলোগাস হচ্ছে যে একই রকম যে ক্রোমোজোমগুলো থাকবে এখানে, হোমোলোগাস যে একই রকম ক্রোমোজোমগুলোর মধ্যে তারা দেখা যায় যে পাশাপাশি অবস্থান করে, এবং এই পাশাপাশি অবস্থানকে আমরা সিনেপসিস বলে থাকি, এবং এর মাধ্যমে দেখা যায় যে একজোড়া হোমোলোগাস ক্রোমোজোম যে পাশাপাশি অবস্থান করে থাকে, সেই একজোড়া ক্রোমোজোমকে আমরা বাইভ্যালেন্ট বলে থাকি, এবং এই পাশাপাশি অবস্থান করার প্রক্রিয়াটাকে আমরা সিনেপসিস প্রক্রিয়া বলে থাকি। তো হোমোলোগাস পেয়ারিং বিষয়টা হচ্ছে সিনেপসিস এবং বাইভ্যালেন্ট তৈরি হওয়া, সিনেপসিসের মাধ্যমে বাইভ্যালেন্ট তৈরি হওয়া, এবং এই প্রক্রিয়াটাকে এখানে খুব অত্যাবশ্যকীয় একটা ঘটনা বলা হয়েছে বা অকারেন্স বলা হয়েছে, যে এটি ছাড়া ক্রসিং ওভার সম্পন্ন হওয়া সম্ভব নয়। নেক্সট যে বিষয়টা আছে, যে ইট ইজ রিলেটেড উইথ জেনেটিক রিকম্বিনেশন, এবং এখানেই যে ক্রসিং ওভার সম্পন্ন হয় সেটির কারণেই দেখা যায় যে জেনেটিক রিকম্বিনেশন বা জিনের পুনর্বিন্যাস ঘটে থাকে। ডিউ টু ক্রোমোজোম ডুপ্লিকেশন ইন প্যাকাইটিন অর ডিপ্লোটিন, হোমোলোগাস ক্রোমোজোম টেন টু সেপারেট অর টার্মিনালাইজেশন। যে এখানে দেখা যায় যে ক্রোমোজোমগুলা যে ডুপ্লিকেশন হয়, অর্থাৎ যখন দেখা যায় যে ক্রোমোজোমগুলার প্রত্যেকটা বাহু এখানে বিভক্ত হয়ে দুইটা ক্রোমাটিডে পরিণত হয়, এটাকে ডুপ্লিকেশন বলা হয়েছে এখানে, এবং এই বিষয়টা সংঘটিত হয় প্যাকাইটিন বা ডিপ্লোটিন উপপর্যায়ে, প্রোফেজের প্যাকাইটিন বা ডিপ্লোটিন উপপর্যায়ে এটি সংঘটিত হয়ে থাকে।
এবং এই যে ডুপ্লিকেশন হওয়া, এই ডুপ্লিকেশন হওয়ার কারণেই দেখা যায় যে পরবর্তীকালে হোমোলোগাস ক্রোমোজোম গুলা পরস্পর বিপরীত দিকে সরে যাওয়ার চেষ্টা করে, যেটিকে আমরা টার্মিনালাইজেশন প্রক্রিয়া বলে থাকি। এবং এই টার্মিনালাইজেশন বা প্রান্তীয়করণ প্রক্রিয়ার মাধ্যমেই দেখা যায় যে ভাঙন, যে ক্রোমোজোমের মধ্যে যে স্থানগুলো ভেঙে যায়, সেই স্থানগুলোর মধ্যে একটা অংশ বিনিময়ের মতো ঘটনা ঘটে থাকে। ক্রসিং ওভার ইজ ওকার ডিউ টু কয়েলিং অফ হোমোলোগাস ক্রোমোজোমস এন্ড সিস্টার ক্রোমাটিডস। যে এখানে ক্রসিং ওভার ঘটার কারণ হিসেবে বলা হয়েছে যে হোমোলোগাস যে ক্রোমোজোম গুলো আছে সেগুলো প্যাচ সৃষ্টি করে থাকে বা কয়েল সৃষ্টি করে থাকে, এবং এটা শুধু হোমোলোগাস ক্রোমোজোম গুলা না, তার মধ্যে যে সিস্টার ক্রোমাটিড তাদের মধ্যেও এই কয়েলিং হয়ে থাকে। এবং এই কয়েলিং হওয়ার কারণে, যে পরস্পর ভাঁজ হওয়ার কারণে বা পেঁচানোর কারণে তাদের মধ্যে এই ভাঙনটা সৃষ্টি হয় এবং এর ফলে ক্রসিং ওভার সম্পন্ন হয়ে থাকে। এখানে যে সিস্টার ক্রোমাটিড যে বিষয়টি আছে সেটি হচ্ছে যে একই ক্রোমোজোম, যে এখানে যে নীল দুইটা ক্রোমাটিড আমরা দেখতে পাচ্ছি, এই দুইটা হচ্ছে সিস্টার ক্রোমাটিড, আর লাল এবং নীল এই দুইটা হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড। যে এখানে এই যে আমরা দেখতেছি যে লাল এবং নীল ক্রোমাটিডটি এখানে এক্স আকৃতির একটি স্থান তৈরি করেছে, যেটিকে আমরা কায়াজমা বলে থাকি। এই কায়াজমার স্থানেই মূলত ভেঙে যায়, এবং ভেঙে যাওয়ার পরে লাল অংশটা এই নীল ক্রোমাটিডের সাথে যুক্ত হয় এবং এই নীল অংশটা এই লাল ক্রোমাটিডের সাথে যুক্ত হবে, এর ফলে ক্রসিং ওভার সম্পন্ন হবে। নেক্সট আমরা যে থিওরিটা আলোচনা করব সেটা হচ্ছে বেলিংস কপি চয়েস থিওরি। বেলিংস কপি চয়েস থিওরি হচ্ছে যে এখানে যে ক্রোমোজোম দুইটা থাকে সেই ক্রোমোজোম গুলার মধ্যে অনুরূপ কপি তৈরি হইতে হবে আগে ক্রসিং ওভারের পূর্বে। এবং এখানে যে বিষয়টি বলা হয়েছে যে ফার্স্ট ক্রোমোমেয়ারস আর ক্রিয়েটেড অন মাদার ক্রোমোজোম, যে ক্রোমোমেয়ারস হচ্ছে যে এই ক্রোমোজোম গুলার গায়ের মধ্যে দেখা যায়, বিশেষ করে এটা ঘটে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন দেখা যায় যে ক্রোমোজোমের গায়ের মধ্যে রঙিন গুটিকার মতো তৈরি হয়। এই রঙিন গুটিকা গুলাকে আমরা ক্রোমোমেয়ারস বলে থাকি। ক্রোমোমিন হচ্ছে রঙিন এবং মেয়ারস অর্থ হচ্ছে গুটিকা। তো এই রঙিন গুটিকা গুলা তৈরি হয় ক্রোমোজোমের মধ্যে, এটা প্রথমে তৈরি হইতে হবে এবং এটা হয় সেটা আমরা জানি। এই বিষয়টাকে কপি চয়েস থিওরি বলছে বেলিংস, যে এখানে আমরা এই ক্রোমোজোম নীল যে ক্রোমোজোম তার গায়ের মধ্যে আমরা এই লাল রঙের ক্রোমোমেয়ারস তৈরি হতে দেখি, এবং এটার মধ্যে এখানে আমরা কালারটা আলাদাভাবে দেখিয়েছি যে ক্রোমোমেয়ার গুলো আসলে হোমোলোগাস ক্রোমোজোমের আকার আকৃতি গঠন বৈশিষ্ট্য সবকিছু একই হবে, এখানে শুধু আমাদের ব্যাখ্যা করার সুবিধার্থে আমরা কালারটা ভিন্ন করে দেখিয়েছি। দেন ক্রোমোমেয়ারস আর ডুপ্লিকেটেড। এখন দেখা যাবে যে এগুলার থেকে যখন ডিএনএ রেপ্লিকেশন হয়, তখন দেখা যায় যে একটা ক্রোমোজোম থেকে দুইটা ক্রোমোজোম তৈরি হয়ে থাকে। তো সেই ক্ষেত্রে এখানে বেলিংস এই ক্রোমোমেয়ার গুলাকে গুরুত্ব দিয়েছেন এবং উনি বলেছেন যে এই ক্রোমোমেয়ার গুলা প্রথমে ডাবল হবে, অর্থাৎ ডুপ্লিকেশন, ক্রোমোমেয়ারস ডুপ্লিকেশন এখানে হবে নতুন ক্রোমোজোম তৈরি হওয়ার জন্য। তো এখানে আমরা দেখলাম যে এই লাল ক্রোমোমেয়ার গুলা আবার ডাবল হয়ে গিয়ে আরেকটা অনেকগুলা লাল ক্রোমোমেয়ারস তৈরি করতেছে, আবার একইভাবে এখানে যে সবুজ ক্রোমোমেয়ার গুলা আছে সেগুলাও ডাবল হয়ে গিয়ে অনেকগুলা সবুজ ক্রোমোমেয়ার তৈরি করবে। এখন এই ক্রোমোমেয়ার গুলা বিভিন্ন ডিএনএ সূত্রকে সাহায্যে যুক্ত হবে, এই যুক্ত হওয়ার এখানে বলা হয়েছে যে নিউলি সিনথেসাইজ ক্রোমোমেয়ারস আর জয়েন্ট অন টু ডিফারেন্ট নিউ হোমোলোগাস ক্রোমোজোমস। এইখানে আমরা যে বিষয়টা আমরা দেখব যে এই ক্রোমোমেয়ার গুলা এ পর্যন্ত একটা লম্বালম্বিভাবে যুক্ত হচ্ছে, কিন্তু তারপরে দেখা যায় যে এটা এই সবুজ দুইটা ক্রোমোমেয়ারের সাথে এসে যুক্ত হচ্ছে। এই বিষয়টি হচ্ছে ক্রসিং ওভারের একটা প্রক্রিয়া। আবার একইভাবে বাকি যে সবুজ ক্রোমোমেয়ার গুলো এখানে রয়ে গেল, তারা দেখা গেল যে ওই বাকি দুইটা ক্রোমোমেয়ারের সাথে যুক্ত হচ্ছে, উপরের দুইটা ক্রোমোমেয়ার। অর্থাৎ এইখানে বেলিং যে বিষয়টা বলেছেন সেটা হচ্ছে যে এইভাবে দেখা যায় যে এখানে হঠাৎ করেই হোমোলোগাস ক্রোমোজোম গুলা দিক পরিবর্তন করে ক্রসিং ওভার করে ফেলে এবং জয়েন হয়, যে একটা হোমোলোগাস ক্রোমোজোমের কিছু অংশ আর একটা হোমোলোগাস ক্রোমোজোমের কিছু অংশের সাথে যুক্ত হতে পারে এভাবে। এবং এই বিষয়টাকে উনি ক্রসিং ওভারের কারণ বলেছেন এবং এভাবেই আমরা দেখি সেখানে জেনেটিক রিকম্বিনেশন হয়ে থাকে। নেক্সট আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে হলিডেস হাইব্রিড ডিএনএ থিওরি।
এইখানে যে বিষয়টা আমরা দেখি যে এখানে হাইব্রিড ডিএনএ বা সংকর ডিএনএ তৈরি হওয়ার প্রক্রিয়া উনি আলোচনা করেছেন, সেখানে বলেছেন ডিএনএ ডিপ্লেক্সেস ইন ক্রোমাটিডস আর টেকিং পার্ট ইন রিকম্বিনেশন। অর্থাৎ এখানে নীল দুইটা হচ্ছে একই রকম ক্রোমোজোম, যে নীলটার থেকে আরটা, কিন্তু তাদের তারা বিপরীতমুখী হয়ে থাকে, লাল দুইটাও এখানে বিপরীতমুখী। আমরা জানি যে ডিএনএ হচ্ছে বিপরীতমুখী, ডিএনএ সূত্র দুইটা বিপরীতমুখী থাকে, একটা ফাইভ প্রাইম থেকে থ্রি প্রাইম থাকলে একটা থ্রি প্রাইম থেকে ফাইভ প্রাইমের দিকে থাকে, এটাকে আমরা বিপরীতমুখী বলে থাকি। এই জন্য চিত্রের মধ্যে এই তীর চিহ্নটা বিপরীত দেখানো হয়েছে। তো এখানে বলা হয়েছে যে ডিএনএ ডুপ্লেক্স, অর্থাৎ এই যে এটা একটা একজোড়া ক্রোমোজোম, এইটা এই দুইটা মিলে একটা ক্রোমোজোম, আবার এই দুইটা মিলে একটা ক্রোমোজোম, এবং এই এইটা আরেকটা হচ্ছে ক্রোমাটিড, সিস্টার ক্রোমাটিড যেটা আমরা বলে থাকি, যে এখানে লাল দুইটা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, নীল দুইটা হচ্ছে পরস্পরের সিস্টার ক্রোমাটিড, আর এবং লাল এবং নীল হচ্ছে নন সিস্টার ক্রোমাটিড, এবং এই নন সিস্টার ক্রোমাটিড গুলার মধ্যেই মূলত অংশ বিনিময় হয়ে থাকে। যদি একই ক্রোমাটিডের মধ্যে, যদি দুইটা সিস্টার ক্রোমাটিডের মধ্যে পরিবর্তন হলে সেখানে কোনো জেনেটিক রিকম্বিনেশন হয় না। যখন দুইটা নন সিস্টার ক্রোমাটিড, যে একটা নীল আর একটা লাল, এই দুইটার মধ্যে যখন অংশ বিনিময় হবে তখনই মূলত জেনেটিক রিকম্বিনেশন হবে, এবং সেই ঘটনাটাকে আমরা ক্রসিং ওভার বলে থাকি। তো এখানে আমরা দেখতেছি যে একই জায়গা বরাবর নীল যে ক্রোমাটিডটা আছে সেটা এক জায়গায় যেখানে ভাঙতেছে, ঠিক একই জায়গা বরাবর লাল ক্রোমাটিডটাও ভেঙে গেছে, যে ফার্স্ট ব্রেক মে বি ওকার্ড ইন কারেসপন্ডিং স্ট্র্যান্ডস, যে কাছাকাছি জায়গার মধ্যে বা সংশ্লিষ্ট জায়গার মধ্যে তারা ভেঙে গেল। দেন দেখা গেল যে এই লাল ক্রোমাটিডটা উপরের নীল ক্রোমাটিডের সাথে যুক্ত হচ্ছে, আবার উপরের এই নীল ক্রোমাটিডটা নিচের লাল ক্রোমাটিড অংশের সাথে যুক্ত হচ্ছে, এবং এর ফলে যে নতুন ডিএনএ তৈরি হচ্ছে, যে উপরেরটা একটা নতুন, তাদের মধ্যে অংশ বিনিময় হলো, এবং এই বিষয়টাকে হাইব্রিড ডিএনএ হিসাবে আখ্যায়িত করা হয়েছে এই থিওরিতে। ব্রোকেন স্ট্র্যান্ডস আর পেয়ার্ড উইথ এ স্ট্র্যান্ড অফ দ্য আদার ক্রোমোজোম, যে একটা ক্রোমাটিড আর একটা ক্রোমাটিডের সাথে যুক্ত হতে পারে। দেন এখানে বলা হয়েছে চার নাম্বার, কোভ্যালেন্ট লিংকস আর ফর্মড, এখানে দেখা গেল যে এই লাল উপরের নীল অংশটা লাল অংশের সাথে যুক্ত হচ্ছে, আবার নীল অংশটা এখানে লাল অংশের সাথে যুক্ত হচ্ছে, অর্থাৎ এইটাকে কোভ্যালেন্ট হিসাবে আখ্যায়িত করা হয়েছে। এরপরে দেখা যায় যে ক্রসিং ওভার একাধিক সংগঠিত হতে পারে, তখন দেখা গেল যে এই জায়গার মধ্যে আবার নতুন ভাবে আরেকটা ক্রসিং ওভার হতে পারে, যে নিউ ব্রেক মে বি ক্রিয়েটেড ইন সেম স্ট্র্যান্ড, অর্থাৎ যে দুইটা স্ট্র্যান্ড বা ক্রোমাটিড পূর্বে ক্রসিং ওভারে অংশ নিয়েছিল তারাই আবার পুনরায় ভাঙতে পারে, সেটাকে এখানে বলা হয়েছে যে সেই ক্ষেত্রে আবার এই জায়গাটার মধ্যে আবার একটা পরিবর্তন হবে। যে এটার ফলাফলটা কি হতে পারে, যে দেখা গেল যে উপরেরটা যেটা আছে এটা যেহেতু ক্রসিং ওভারে অংশ নেয়নি, সেই জন্য এটাকে আমরা প্যারেন্টাল ক্রোমাটিড বলে থাকি, সেটাকে নো রিকম্বিনেশন বলা হয়েছে। একেবারে নিচের যেটা চার নাম্বারটা সেখানেও আমরা কোনো রিকম্বিনেশন দেখি না, কিন্তু মাঝখানেরটা যেহেতু দুইবার ক্রসিং ওভার করেছে, প্রথম একবার করেছিল সেটার মধ্যে লাল অংশটা আসছে, আবার দেখা গেল দ্বিতীয় ক্রসিং ওভারের কারণে এখানে আবার নীল অংশটা ফেরত আসছে। এখানে একইভাবে এটার সাথে নীল অংশটা ছিল, এখানে আবার দ্বিতীয় ক্রসিং ওভারের কারণে এরপরে আবার লাল অংশটা এখানে যুক্ত হচ্ছে। তো এইভাবে আমরা দেখি যে দুইটার মধ্যে ক্রস ওভার হচ্ছে বা জেনেটিক রিকম্বিনেশন হচ্ছে, কিন্তু দুইটা স্ট্যান্ডের মধ্যে বা দুইটা ক্রোমাটিডের মধ্যে কোনো ক্রসিং ওভার হচ্ছে না। আবার এটা ভিন্ন স্ট্যান্ডের মধ্যেও হতে পারে, যে নিউ ব্রেক মে বি ক্রিয়েটেড ইন আদার স্ট্যান্ড, যে দুইটার মধ্যে প্রথম ক্রসিং ওভার হয়েছিল সেখানে না হয়ে বাকি দুইটার মধ্যে ক্রস ওভার হতে পারে, তাহলে সেই ক্ষেত্রে চারটা স্ট্যান্ডের মধ্যে রিকম্বিনেশন হবে। যে উপরে যেটা আছে সেটার মধ্যে আমরা দেখতেছি যে এখানে লালটার সাথে নীল কিছু অংশ এখানে, অর্থাৎ প্রত্যেকটা মধ্যে আমরা দেখি যে বিপরীত স্ট্যান্ড বা নন সিস্টার ক্রোমাটিডের কিছু অংশ চলে আসছে, এবং এখানে আমরা দেখি যে সকালেই ক্রস ওভার ক্রোমাটিড তৈরি করছে। এই বিষয়টাকে আমরা রেসিপ্রোকাল রিকম্বিনেশন হিসাবে এখানে ব্যাখ্যা করে থাকি। সর্বশেষ যে পরীক্ষাটি, এক্সপেরিমেন্ট অন লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার অন মেজ হাসিনসন 1922, যে বিষয়টা হাসিনসন পরীক্ষা করেছিলেন ভুট্টার মধ্যে। তো এইখানে পরীক্ষার প্রথমে উনি দুই ধরনের বীজ নিয়েছিলেন, একটা ছিল প্যারেন্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে কালার্ড এবং ফুল, অর্থাৎ এটা হচ্ছে রঙিন, এই বীজটা হচ্ছে ভুট্টার বীজটা হচ্ছে রঙিন এবং
সম্পূর্ণ আকৃতি রয়েছে। এখানে যে জিন দুইটা আমরা দেখতে পাই যে একই ক্রোমোজোমের মধ্যে সিএস এস প্লাস সি প্লাস এস প্লাস রয়েছে, অর্থাৎ এই জিন দুইটা একই ক্রোমোজোমের মধ্যে আছে, দুইটা ক্রোমোজোমের মধ্যে একই অবস্থা, হোমোজাইগাস বা হোমোলোগাস অবস্থা। এখন এই ক্রোমোজোমে একই ক্রোমোজোমের মধ্যে সি প্লাস জিন বা এস প্লাস জিন যদি থাকে, যে সি প্লাস হচ্ছে কালারের জন্য, এস প্লাস হচ্ছে তার আকৃতির জন্য, আর অপরদিকে আমরা দেখি যে এটার মধ্যে কালারলেস ট্রাঙ্কেন, এটা হচ্ছে সাদা একটা ভুট্টার দানা এবং এর মধ্যে ট্রাঙ্কেন অর্থাৎ এই দানাটা হচ্ছে কুঞ্চিত। তাহলে এখানে আমরা দেখি নর্মাল সি এবং নর্মাল এস রয়েছে এবং তারাও একই ক্রোমোজোমের মধ্যে অবস্থান করতেছে, দুইটা ক্রোমোজোমে একই রকম জিনের বিন্যাস আমরা দেখতে পাচ্ছি। তাহলে এখানে সি প্লাস জিন এস প্লাস জিন হচ্ছে লিঙ্ক জিন, অর্থাৎ তাদের মধ্যে লিঙ্কেজ রয়েছে। আবার এখানে নর্মাল সি এবং নর্মাল এস এর মধ্যে তারা একই ক্রোমোজোমে অবস্থিত হওয়ার কারণে তাদের মধ্যে লিঙ্কেজ রয়েছে। এখন এখান থেকে যখন গ্যামেট তৈরি হবে, প্রত্যেকটা ক্রোমোজোমে যেহেতু একই রকম দুইটা জিন রয়েছে, তাহলে এখানে সব একই রকম গ্যামেট তৈরি হবে। কালারলেস ট্রাঙ্কেন থেকেও আমরা একই রকম গ্যামেট পাব। এই গ্যামেটের মধ্যে থাকবে কালারফুল থেকে যে গ্যামেটটা আসতেছে, তার প্রত্যেকটা গ্যামেটের মধ্যে সি প্লাস এস প্লাস থাকবে। আর অপরদিকে কালারলেস ট্রাঙ্কেন থেকে যতগুলা গ্যামেট আসবে, তার প্রত্যেকটার মধ্যে সি এবং এস, নর্মাল সি নর্মাল এস জিন থাকবে। এখন এরা যখন একত্রিত হবে, এই দুইটা গ্যামেট যখন একত্রিত হবে, তখন দেখা যাবে যে এখান থেকে আসলো সি প্লাস এস প্লাস আর এখান থেকে আসলো নর্মাল সি নর্মাল এস। তাহলে এখানে যেহেতু প্রকট জিনটা রয়েছে সি প্লাস এস প্লাস, এটা হচ্ছে প্রকট, এই সি প্লাস এর কারণে এই দানাটা কালার্ড হবে এবং এস প্লাস এর কারণে দানাটা কি হবে, ফুল হবে। এখন এই যে আমরা একটা হাইব্রিড পেলাম বা হেটারোজাইগাস কন্ডিশন পেলাম, যার মধ্যে দেখা গেছে যে একটা ক্রোমোজোমের মধ্যে সি প্লাস এস প্লাস রয়েছে আর অপর একটা ক্রোমোজোমের মধ্যে সি এবং এস রয়েছে, এটা হচ্ছে কালারফুল। এবং এটার সাথে আবার আমরা পুনরায় হোমোজাইগাস রিসেসিভ, এটাকে বলা হয় হোমোজাইগাস প্রচ্ছন্ন, অর্থাৎ প্রত্যেকটা ক্রোমোজোমের মধ্যেই নর্মাল সি নর্মাল সি নর্মাল এস নর্মাল এস রয়েছে এবং এটা কালারলেস ট্রাঙ্কেন। এই পরীক্ষাটাকে আমরা যখন কোনো F1 কে আমরা হোমোজাইগাস প্রচ্ছন্নের সাথে ক্রস করি, তখন সেটাকে টেস্ট ক্রস বলা হয়ে থাকে। তো এখানে আমরা টেস্ট ক্রসের ফলাফলটা দেখব যে কালার ফুলের সাথে কালারলেস ট্রাঙ্কেন যদি ক্রস করা হয়ে থাকে, তাহলে টেস্ট ক্রসের ক্ষেত্রে 1:1 অনুপাত আসার কথা। এখন আমরা দেখি যে এইখানে কালার ফুল যেটা আছে সেখানে সি প্লাস এস প্লাস জিন রয়েছে আর একটা ক্রোমোজোমে সি এস, এটা যদি নো ক্রস ওভার হয় তাহলে এটা অ্যাজ ইট ইজ থাকবে, যে ক্রোমোজোমের মধ্যে সি প্লাস এস প্লাস থাকবে আর একটা ক্রোমোজোমের মধ্যে সি এবং এস থাকবে, তারা দুই ধরনের গ্যামেট তৈরি করবে। আর এখানে যদি ক্রস ওভার হয় তাহলে দেখা যাবে যে এই সি প্লাসটা এই এস এর সাথে চলে যাবে আর এই সিটা এই এস প্লাস এর সাথে চলে আসবে। তাহলে এখানে যদি ক্রস ওভার না হয় তাহলে এক দুই ধরনের গ্যামেট হবে এবং ক্রস ওভার হলে আবার আরও দুই ধরনের গ্যামেট তৈরি হবে। তাহলে এখানে আমরা মোটামুটি নন ক্রস ওভারের ক্ষেত্রে এই দুইটা গ্যামেট পাবো, একটা গ্যামেটের মধ্যে সি প্লাস এস প্লাস থাকবে আর একটার মধ্যে সি এস থাকবে, আর একটার মধ্যে আমরা আর যদি ক্রস ওভার হয় তখন দেখা যাবে যে এখানে একটা পরিবর্তন হলো, এখানে এই ক্রোমোজোমের মধ্যে সি প্লাস এবং নর্মাল এস থাকবে, এই ক্রোমোজোমের মধ্যে নর্মাল সি এবং এস প্লাস থাকবে। আর কালারলেস ট্রাঙ্কেন যে উদ্ভিদটা আছে তার থেকে যত গ্যামেট আসবে প্রত্যেকটা গ্যামেটের মধ্যে শুধু সি এবং নর্মাল সি নর্মাল এস থাকবে, এখানে আর অন্য কোনো ধরনের গ্যামেট পাওয়ার সম্ভাবনা নাই যেহেতু দুইটা ক্রোমোজোমের মধ্যে একই অবস্থা। এখন এই নর্মাল সি নর্মাল এস যে চার ধরনের গ্যামেট, ক্রস ওভার না হলে এই দুই ধরনের গ্যামেট তৈরি হবে, ক্রস ওভার হলে এই দুই ধরনের গ্যামেট, এই যে চার ধরনের গ্যামেট তৈরি হলো কালারফুল থেকে, সেইটার যে কোনোটার সাথে এই নর্মাল সি নর্মাল এস যুক্ত হতে পারে এবং সেই ক্ষেত্রে আমরা চার ধরনের ফলাফল পাবো বা চার ধরনের উদ্ভিদ পাবো। এই নর্মাল সি সরি সি প্লাস এবং এস প্লাস এর সাথে যদি নর্মাল সি নর্মাল এস আসে তাহলে এটা কালারফুল হবে, কারণ সি প্লাসটা হচ্ছে ডোমিনেন্ট এস প্লাসটা হচ্ছে ডোমিনেন্ট। এখানে নর্মাল সি নর্মাল এস এর সাথে যদি নর্মাল সি নর্মাল এস আসে তাহলে সেটা কালারলেস এবং ট্রাঙ্কেন হবে, কারণ এখানে কোনো ডোমিনেন্ট বা প্রকট জিন নেই। এরপর এই ক্রস ওভার যে ক্রোমোজোম সেটার সাথে যদি সি প্লাস নর্মাল এস এর সাথে সি এস আসে তাহলে এখানে শুধুমাত্র সি প্লাসটা হচ্ছে ডমিনেন্ট জিন, এটা কালার তৈরি করবে, কিন্তু এখানে এস জিন দোনোটা এস জিনই হচ্ছে প্রচ্ছন্ন, যার কারণে এটা বীজটা হবে ট্রাঙ্কেন। অপরদিকে এই যেটা আছে ক্রস ওভার আরেকটা ক্রোমোজোম নর্মাল সি
এস প্লাস, এখানের সাথে যদি সি এবং এস এটা যুক্ত হয় তাহলে এখানে দুটোটা সি জিনই হচ্ছে প্রচ্ছন্ন, যার কারণে এটা কালারলেস হবে, কিন্তু এখানে এস প্লাস জিনটা থাকার কারণে এটা প্রকট জিন, এটার আকৃতি হবে ফুল। তাহলে এখানে আমরা দেখি যে একটা ভিন্নতা লক্ষ্য করতেছি, যে মেন্ডেলের দ্বিতীয় সূত্রের মতোই এখানে আমরা এটা পরিবর্তন লক্ষ্য করতেছি যে বৈশিষ্ট্যগুলা, কিন্তু এখানে এখন আমরা দেখি যে কোনটা কি পরিমাণে পাওয়া যায়, তাহলে আমরা বুঝতে পারবো যে এখানে 9:3:3:1 অনুপাত যেটা আছে মেন্ডেলের দ্বিতীয় সূত্র, সেটা তো সেটাও এখানে মিলবে না। আবার এখানে টেস্ট ক্রস হওয়ার কারণে এই চারটা উপকরণই বা চার ধরনের বংশধরই 1:1:1:1 হওয়ার কথা ছিল। এখন আমরা কি ফলাফল পেলাম এই পরীক্ষা, বা হাসিনসন কি ফলাফল পেয়েছিলেন, যে কালারফুল এটা পেয়েছিলেন 4,032টা, কালারলেস শ্রাঙ্কেন পেয়েছিলেন 4,035টা, এটার পরিমাণ ছিল 96.4%। অপরদিকে রিকম্বিনেন্স অর্থাৎ যাদের মধ্যে আমরা ক্রসওভার দেখি সেই দুইটা বংশধরের মধ্যে কালার শ্রাঙ্কেন এটা পাওয়া গেছে 149টা, কালারলেস ফুল পাওয়া গেছে 152টা, 3.6%। অর্থাৎ এখানে এটা হওয়া উচিত ছিল 50%, এটা হওয়া উচিত ছিল 50%, কিন্তু তার পরিবর্তে এটা আমরা দেখি যে অনেক বেশি 96.4%, আর এটা হচ্ছে মাত্র রিকম্বিনেন্স পাওয়া গেল মাত্র 3.6%। তাহলে বোঝাই যায় যে এখানে এমন কোন ঘটনা ঘটেছে যে ঘটনার কারণে আমরা এই চার ধরনের বংশধরের মধ্যে টেস্ট ক্রসের যে অনুপাত 1:1 সেটা আমরা পাচ্ছি না। তাহলে এখানে ঘটনাটা কি ছিল সেটা ব্যাখ্যা করার জন্য পরবর্তীকালে হাসিনসন বলেছিলেন যে এখানে এই জিনগুলোর মধ্যে সি এবং এস জিনগুলোর মধ্যে কি ছিল, লিঙ্কেজ ছিল, এবং তারা হচ্ছে লিঙ্ক জিন, এবং তারা দেখা যায় যে অধিকাংশ ক্ষেত্রে তারা ক্রসওভার করে না, যার ফলে দেখা যায় যে এই বংশধরদের প্যারেন্টাল বংশধরের সংখ্যা বেশি থাকে, আর সীমিত কিছু ক্ষেত্রে তারা ক্রসওভার করে। এই সীমিত সংখ্যাটার মাধ্যমে যে বা সীমিত ক্রসওভারের মাধ্যমে যে বংশধর তৈরি হয় তাদের পরিমাণ হচ্ছে মাত্র 3.6%, কিন্তু এখানে ক্রসিং ওভার হয় এবং তার মাধ্যমে এটাই প্রমাণিত হয় যে এখানে এই লিঙ্ক জিন রয়েছে এবং এই লিঙ্ক জিনগুলা ক্রসিং ওভারের মাধ্যমে জেনেটিক রিকম্বিনেশন ঘটাতে পারে। তো এখানে যে বিষয়টি বলা হয়েছে এই কথাটাই বলা হয়েছে, অ্যাকর্ডিং টু মেন্ডেলস ল অফ ইন্ডিপেন্ডেন্ট অ্যাসর্টমেন্ট রেশিও অফ ফোর জেনারেশন প্রডিউসড বাই টেস্ট ক্রস উইল বি 1:1:1:1 অ্যান্ড প্যারেন্টাল জেনারেশনস উইল বি 50% অ্যান্ড রিকম্বিনেন্স 50%, বাট হেয়ার প্যারেন্টাল ইজ 96.4% অ্যান্ড রিকম্বিনেন্ট ইজ 3.6%। সো ইটস প্রুভ দ্যাট সি প্লাস এস প্লাস অর সি নর্মাল এস জিন পেয়ার আর লিঙ্কড জিনস বাই দিস এক্সপেরিমেন্ট, বোথ জিন লিঙ্কেজ অ্যান্ড ক্রসিং ওভার ক্যান বি প্রুভড। থ্যাংকস টু রিমেন উইথ মি, আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল, প্লিজ লাইক অ্যান্ড কমেন্ট।